আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন সিপিআই ইয়াকুব খান, স্বাগত জানাচ্ছি আমাদের। সেই সাথে আপনার অনেক সুসংবাদও আছে, একটি কন্যা হয়েছে, সে কারণে আপনার জন্য অনেক শুভকামনা এবং নতুন বাচ্চা এবং মায়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, আমরা কথা বলবো অবশ্যই আমাদের কর এবং আরেকটি নির্ধারিত বিষয় আছে, সেটি আমরা পরে বলছি, এবং তার আগে ফোন নাম্বারটি জানিয়ে দিতে চাই। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। ইয়াকুব খান, এক ছেলে ছিল, এখন এক মেয়ে, একদম সুখী পরিবার। তো আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? আমরা আজকে আলোচনা করতে চাই বিশেষ করে জব প্লেসে এমপ্লয়ীদের যে রেসপন্সিবিলিটি বা অ্যাট দ্য সেম টাইম বিজনেস ওনারদের যে রেসপন্সিবিলিটি, আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। বিকজ বিভিন্ন টাইম এক একজনে, বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশিরা, আমরা যেহেতু এখানে আমাদের নতুন পরিবেশের সাথে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, নতুন কালচার, নতুন পরিবেশ, নতুন জব, অনেকের হয়তো আমাদের প্রথম বিজনেস, অনেকের হয়তো প্রথম জব, সব কিছু মিলে বেসিক্যালি এই যে ইস্যুগুলো ক্রিয়েট হয় যে কীভাবে আমাদের এমপ্লয়ীদেরকে ট্রিট করা উচিত, কীভাবে আমাদের, আমরা যারা বিজনেস ওন করি বা যারা ম্যানেজার আছি, আমাদের কীভাবে আমাদেরকে, আমরা তাদেরকে ট্রিট করব, তারাও আমাদের, দুই পক্ষ থেকে আমরা আলোচনা করব, দুই পক্ষ থেকে আমরা আলোচনা করব, মানে যারা চাকরি দিচ্ছেন কিংবা যাদের বিজনেস, সেই ওনারদের পক্ষ থেকেও এবং যারা আমরা কাজ করছি, আমরা চেষ্টা করব দুই সাইড, আমরা জানি না সময় এনাফ সময় থাকবে কিনা আমাদের, আমরা চেষ্টা করব। আমরা কি শুরু করতে চাই যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে? আমরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করতে চাই। তো প্রথমত আমরা যদি দেখি যে সেটি হচ্ছে যে আমরা যখন আমরা একটা বিজনেসের বিজনেস ওনার বা ম্যানেজারের, তার এক্সপেকটেশান হচ্ছে অনেক হাই থাকে যে আমি কতটা বেশি আমার এমপ্লয়ীদের থেকে আমি আদায় করে নিতে পারি, কতটা কম আমি পে করতে পারি, কতটা আমি প্রেশারে রাখতে পারি, কতটা বিভিন্ন এক একজনের কতটা হার্ড টাইম দিতে পারি, রাইট, কত রাইট, এক একজনের কিন্তু এক এক রকমের চিন্তা ভাবনা থাকে, এক একজনের এক এক ধরনের ওয়েতে সে তার বিজনেসকে মেইনটেইন করে। হয়তো অনেক ক্ষেত্রে কেউ ভালো করে, কেউ খারাপ করে। এখন এই জিনিসগুলো যখন আমরা যদি স্টাডি করি, দেখি যে আসলে কোনটা করা উচিত বা কীভাবে তাদেরকে ট্রিট করা উচিত। কেউ মনে করেন যে আমি যদি খুব হার্ড না হই, খুব টাফ না হই আমার এমপ্লয়ীদের সাথে, দেন আমার তো কাজ আদায় হবে না। আবার অনেকে মনে করেন যে বেসিক্যালি যে না, আমি যদি তার সাথে নাইস না হই, দেন কীভাবে দেন আমার কাজটা সে করবে। এখন এই বিষয়গুলো নিয়ে আমরা যদি চিন্তা করি, আসলে এখানের পরিবেশটা একটু ডিফারেন্ট, আমাদেরকে, আমরা আমেরিকার প্রেক্ষাপটে আমাদের পরিবেশটা একটু ডিফারেন্ট। এখানের পরিবেশটা হচ্ছে বেসিক্যালি একটু ডিফারেন্ট এই ক্ষেত্রে যে যদি আমরা দেখি যে না, এভাবে কেউ ট্রিট করে, কারণ প্রতিটা, ইভেন আমরা যখন এমপ্লয়ি যখন কাজ করছি, তারাও একটা হিউম্যান বিং, তাদেরকে আমাদেরকে নাইসলি ট্রিট করা উচিত দ্যাটস ওভারঅল। বাট দেন তাদের যখন আমরা একটা অর্ডার করি, তখন কিন্তু কাজটা যতটা আদায় হয় তার থেকে যদি তার সাথে জিনিসটা, তাকে আমরা একটা টিম হিসেবে কাজ করা যায়, কাজটা আদায় করার জন্য তাদের সাথে নাইসলি বিহেভ করা হয়, তখন কিন্তু তাদের একটা, তাদের লয়্যালটির ব্যাপার আছে, তাদের একটা রেসপন্সিবিলিটির ব্যাপার আছে। এটা আমাদেরকে তাদের কাছে এটা বোঝাতে হবে যে কীভাবে, কেন একটা টিম হিসেবে আমাদের কী কী দায়িত্ব আছে, আমাদের এই এই বিজনেসটা যদি সার্ভাইভ না করে, দেন এই জবও থাকবে না, এমপ্লয়ী থাকবে না, বিজনেসও থাকবে না। তো এভাবে আমাদের প্রতিটা জিনিস, এবং এটা করতে গিয়ে আমাদের কি করা উচিত, কি না করা উচিত, এর মধ্যে আপনার নতুন যেটি অ্যাড হয়েছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যাওয়ার আগে যদি আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন ব্যালেন্সের একটি বিষয় আছে। আমরা জানি আমেরিকা, ঠিক আছে, যে ফ্রেন্ডলি একটি রিলেশন, একদম মালিক পক্ষ কিংবা কর্মচারী সবাই মিলেমিশে এক একার কাজ করছি, কিন্তু একটি রুলস এবং রেগুলেশনের জন্য চেইন এবং কমান্ডের যে বিষয়টি আছে, চেইন অফ কমান্ড, সেটি তো মেনে চলতেই হবে। তো সেই জায়গাটির ভারসাম্যের জায়গাটিতে কী ব্যাখ্যা করবেন? তারপরে আমি ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের বিষয়টি আসছে। এখানে বিষয়টি এমন, মনে করেন যে আজকে যদি আমাদের বাচ্চাদেরকে, আমরা মনে করি যে না, আমার, এখন আপনি চিন্তা করবেন যে আমি যদি আমার বাচ্চাকে হয়তো একদিন রাতে, সে রাত 9টায় আসছে, আমি যদি কিছুই না বলি, এরপরের দিন সে 10টায় আসবে, কিছুই না বলে, একটা টাইমে গিয়ে দেখা যাবে সে হয়তো রাত 2টার সময় সে হাজির হয়েছে। তো দুইটা জায়গা থেকেই কিন্তু আপনাকে চিন্তা করতে, ব্যালেন্স করতে হবে। একটা হচ্ছে যে আপনার আপনার কাজটাও কিন্তু আদায় করা দরকার, এবং আমরা যদি এমপ্লয়ির সাইড থেকে, আমরা যদি, সরি, আপনার এমপ্লয়ার বা এমপ্লয়ি দুই সাইড থেকে, আমরা যদি এমপ্লয়ির সাইড থেকে যদি আমরা এটা আলোচনা করি, তাহলে আমরা দেখি যে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আপনার
অনেকেই কমপ্লেইন করেন যে আমার রেজ হচ্ছে না, আমার আমার জব থাকছে না, বা আমার জব চেঞ্জ হচ্ছে এভরি সিক্স মান্থ পর পর। পয়েন্ট হচ্ছে জব থাকাটা বা এই আপনার স্যালারি রেইজের জন্য আপনার আমি কতটুকু সময় দিচ্ছি, আমি কি 100% সময় দিচ্ছি কিনা বিজনেস, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আচ্ছা, তো এখন এই দুই সাইড থেকে যদি এই সবার আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো থাকে, সবার আন্ডারস্ট্যান্ডিং যদি সমান থাকে যে আমার কতটুকু রেসপন্সিবিলিটি, প্রতিটা জায়গায় রেসপন্সিবিলিটি আছে, সমান রেসপন্সিবল হয় না, রেসপন্সিবল হয় না, বাট আপনার কর্পোরেট ওয়ার্ল্ড কিন্তু আপনাকে একটা পরিবেশ তৈরি করতে হবে। আচ্ছা, পরিবেশ তৈরি করার একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে যে আপনার এখন অনেক ক্ষেত্রে আপনি হয়তো দেখবেন যে লেসে আপনার পরিবেশটা এভাবে তৈরি করবেন যে আপনার একটা, বিশেষ করে প্রতিটা বড় বড় যে প্রতিষ্ঠানগুলোতে কিন্তু একটা এমপ্লয়ি একটা ম্যানুয়াল থাকে, এবং এই এমপ্লয়ি ম্যানুয়াল বা একটা যে গাইড যেটা আর কি, এই গাইডে কিন্তু সব রুলস অ্যান্ড রেগুলেশন বা তাদের যে গাইডলাইনগুলো কিন্তু সব আউটলাইন করা থাকে যে কী কী জিনিস কোনটা করা যাবে কোনটা করা যাবে। বিভিন্ন অনেক ক্ষেত্রে আছে হয়তো গাইডলাইনের মধ্যে এমনটিও থাকে যে হয়তো লেসে এটা 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 যার যার পার্সোনাল বিজনেসের সে এটা ডেভেলপ করছে, সে হয়তো একটা ডেভেলপ করতে পারে। কিন্তু ইয়াকুবে খান, আমার যে পয়েন্টটি ছিল আমি যদি একটু বুঝাতে চাই এভাবে যে প্রতিটি মানুষ একটি অফিসে, হয়তো আমি যদি ছোট্ট পরিসরে চিন্তা করি, 20 জন কর্মচারীর মধ্যে 20 জন কিন্তু এক সমান নয়। কেউ হয়তো তাকে হাসি মুখে একটি কথা বললে সে তার কাজটি করছে, কাউকে হয়তো কিছুই বলতে হচ্ছে না সে তার কাজটি করছে, আবার কাউকে হয়তো কিছু না বললে সে কাজটি করছে না। এটি কিন্তু মানুষের, আমি যদি চারিত্রিক বৈশিষ্ট্য বলি, কর্মক্ষমতা বলি, কর্মদক্ষতা বলি, কিংবা প্যাশনের জায়গা বলি, এক একজন মানুষ এক এক রকম। আমি মালিক পক্ষের সাইড থেকে এই প্রশ্নটি করছি, তাহলে তখন সেই জায়গাটিতে ভারসাম্যের বিষয়টি কিভাবে আনবে? বিশেষ করে এবং এই এই জায়গা এই জায়গা থেকে আপনার এখন যদি আপনি মনে করেন যে না, সবার দক্ষতা বা সবার অভিজ্ঞতা বা সবার যে কাজের ইচ্ছা বা সবার, এটা কিন্তু সবার সমান না, সমান না। এটা এটা আপনাকে একটা ম্যানেজার বা একটা ওনারের রেসপন্সিবিলিটি বা তার দায়িত্ব হচ্ছে এই জিনিসটা বোঝা, এবং সে বুঝে সবাইকে যার যতটুকু লিমিট, যার জন্য কিন্তু দেখা যায় যে হয়তো একটা কর্ম প্রতিষ্ঠানে হয়তো 10 জন একসাথে জব শুরু করছে, বাট এই 10 জনের মধ্যে কিন্তু 10 জনই কিন্তু ম্যানেজার হচ্ছে না, 10 জনের মধ্যে থেকে কিন্তু 1 জন ম্যানেজার হচ্ছে। বিকজ যে যার কর্মক্ষমতা যার অভিজ্ঞতা তাকে আপনাকে সুযোগ করে দিতে হবে, তাকে উঠতে চেষ্টা করতে হবে, তাকে পরিবেশ তৈরি করতে হবে। বিশেষ করে পরিবেশের কথা আমি বারবার কেন বলছি, বিশেষ করে আপনার 10 জন যে জায়গায় 10 জন কর্মচারী আছে, 10 জন কর্মচারীর মধ্যে 1 জন যদি আপনার প্রতিদিন লেট করে আসে, তখন অন্য যে 9 জন যে যারা কর্মচারী আছে তাদের উপরে কিন্তু এটা এফেক্ট করবে। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? অনেক খরচ বেয়ার করতে হয়, অনেক সময় আমরা এফোর্ড করতে পারি না। যদি উনি একটু কাইন্ডলি বলেন যে ইনকাম লেভেলটা কত থাকলে, আমার একটা বাচ্চা এবং আমরা হাজবেন্ড ওয়াইফ, ইনকাম লেভেলটা কত থাকলে পরে কলেজ লেভেলে সে স্কলারশিপ নিয়ে অথবা আপনার ডিপেন্ড করে আপনার কলেজের উপর। আপনি বিশেষ করে এখন জানেন যে নিউ ইয়র্ক স্টেটের নতুন যে নিয়মটি আপনার যেটা গভর্নর যেটা শুরু করেছেন, সেটি হচ্ছে যে আপনার কলেজ রাইট অ্যান্ড্রু কুমো যেটা কলেজ ফ্রি যে বিষয়টি, বাট আপনার এটি হচ্ছে যে আপনার সার্টেন যে স্টেট ইউনিভার্সিটি যেগুলি, বাট প্রাইভেট ইউনিভার্সিটির জন্য বিশেষ করে আমরা সবাই চাই কিন্তু যে আপনার যে সিটি ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটির বাইরে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যদি আমাদের সুযোগ থাকে এনরোল করার বাচ্চাদেরকে, তখন আমরা চেষ্টা করি কিন্তু যে আমার বাচ্চাকে আমি কলম্বিয়া পাঠাতে চাই, NYU-তে পাঠাতে চাই, হার্ভার্ডে পাঠাতে চাই, কর্নেলে পাঠাতে চাই। তো এই বিষয়গুলি বা ফর্ডাম ইউনিভার্সিটি, সেন্ট জন্স, বিশেষ করে যে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলি, এখন এই ইউনিভার্সিটিগুলো পাঠানোর জন্য কিন্তু প্রতিটি ইউনিভার্সিটির এক একটা গাইডলাইন থাকে, বাট মোস্টলি ডিপেন্ড করা হচ্ছে আপনার ফ্যামিলি সাইজের উপরে। আপনার একটা ফ্যামিলি সাইজের উপর, আপনার ইনকামের উপর যে রিকোয়ারমেন্টস, যে আপনার সে কতটুকু ফাইন্যান্সিয়াল এইড পাবে বা তার ফুলি ফাইন্যান্সিয়াল এইড পাচ্ছে কি না। প্রতিটি ইউনিভার্সিটিতে প্রথমত বিভিন্ন ধরনের স্কলারশিপ এবং গ্রান্ট থাকে, সেটি হচ্ছে আপনার ইনকাম বিসাইডস আপনার ইনকাম।
তো এটি একটা অংশ থাকে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি হয়তো দেখা যাচ্ছে যাদের ইয়ারলি টিউশন হয়তো 40-50,000 বা এর থেকে আরও বেশি। তো প্রথমত একটা ফাইন্যান্সিয়াল এইড বা একটা স্কলারশিপ একটা গ্রান্ট থাকে, এর বাইরে গিয়ে যখন আসে তখন হচ্ছে আপনার ইনকামের ইস্যু। ইনকামের ইস্যুটা মোস্টলি যদি ফ্যামিলি চায়, যেহেতু ওনার একজন বাচ্চা, যদি অনেক ক্ষেত্রে যদি প্যারেন্টস সাথে থাকে তাদেরও কিন্তু ডিপেন্ডেন্ট হিসেবে কাউন্ট করা হয়। অনেক ক্ষেত্রে ইনকাম বেশি হলে তাদের যদি ডিপেন্ডেন্ট বেশি থাকে তখন কিন্তু তাদের ইনকাম বেশি হলেও সেটা তাদেরকে কনসিডার করে। বাট মোস্টলি $50,000 নিচে যদি ইনকাম হয়, মোস্টলি আপনার মেম্বার অফ ফ্যামিলি মেম্বার অফ লাইক ফোর, দেন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে কিন্তু তারা কিন্তু এই ফাইন্যান্সিয়াল এইডের জন্য মোস্টলি কোয়ালিফাই হয়। তারপরে অনেক ক্ষেত্রে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে কোনো কারণে হয়তো কারো জব আছে, এখন যখন আমরা জব করি অন্য কোথাও প্রতিষ্ঠানে বা বড় প্রতিষ্ঠানে তখন আমাদের কিন্তু সুযোগ থাকে না এই জবটা, লেটস সে আমার 40 আওয়ার্সের যে মিনিমাম যে আমার একটা স্যালারি আছে, আমার স্যালারি হচ্ছে $60,000 বেস স্যালারি, তো আমার কিন্তু সুযোগ নেই যেখানে আমি অনলি 30 আওয়ার্স কাজ করবো, তাহলে আমার হয়তো জবটাই থাকবে না। তো যদি আমি 40 আওয়ার্সের জবটা আমি ক্যারি করলাম, ক্যারি করে দেন আমি কিন্তু আমার এই যে এক্সট্রা যে $10,000, লেটস সে $50,000 আমার ফ্যামিলি সাইজ হিসেবে $50,000 আমার লিমিট, $50,000 হলে আমার ফুল ফাইন্যান্সিয়াল এইডটা আমি পাচ্ছি, তখন আমার আমি জব কিন্তু চেঞ্জ করতে পাচ্ছি না বা আমি জব কিন্তু জবের থেকে আমি রিডিউস করতে পাচ্ছি না। বাট যে অপশানটি আমাদের আছে সেটি হচ্ছে এই $60,000 থেকে আমি $10,000 বা বেশি, এর থেকে বেশি আমি কিন্তু বিভিন্ন রকম যে রিটায়ারমেন্ট প্ল্যানগুলো আমরা কন্ট্রিবিউট করতে পারি। আপনারা জানেন আমরা আলোচনা করে থাকি অ্যাবাউট $18,000 বা অ্যাবাউট $18,000 কিন্তু আমরা প্রতি বছর আমরা কন্ট্রিবিউট করতে পারি এই টুয়ার্ডস এই প্ল্যানে। আমি এই পেনশন প্ল্যানে আমি যদি কন্ট্রিবিউট করি দেন আমার আমার ট্যাক্সেবল ইনকামটা কিন্তু $60,000 থেকে লেস আমি $15,000 কন্ট্রিবিউট করছি, দেন আমার ইনকামটা কিন্তু $45,000 চলে আসছে। যখন $45,000 চলে আসছে আমি আমার ফাইন্যান্সিয়াল এইডের জন্য কোয়ালিফাই হচ্ছি। আমার ট্যাক্সেবল ইনকাম যদি $60,000 জায়গায় $45,000 হয় তখন আমার কিন্তু ট্যাক্স লায়াবিলিটিটাও কমে আসছে, রাইট? বাট অনেকে হয়তো প্রশ্ন করবেন যে অনেকে মনে করবেন যে না, আমি $60,000 জায়গায় যদি আমি অনলি $45,000 আমার ইনকাম আমি নেই, সেক্ষেত্রে আমি কীভাবে আমি সার্ভাইভ করব। অবশ্যই বাট ফাইন্যান্সিয়াল এইডের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টের সাথে তুলনা করলে যে আমার এই $15,000 কিন্তু আমি আমার রিটায়ারমেন্ট প্ল্যানে আমি কন্ট্রিবিউট করছি, আমি কিন্তু ফেলে দিচ্ছি না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যে ফাইন্যান্সিয়াল যে ব্রেকটি পাচ্ছি। সো আমাদেরকে ব্যালেন্স করতে হবে, চেষ্টা করতে হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা যখন বাচ্চারা যখন কলেজে যাবে আমাদের অ্যাটলিস্ট 2 বছর আগের থেকে কিন্তু জানতে যাচ্ছি অ্যাটলিস্ট 2 বছর আগের থেকে প্ল্যান করতে হবে, বিশেষ করে কারণ যখন ফাইন্যান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু অ্যাটলিস্ট 2 বছর আগে ট্যাক্স রিটার্ন কিন্তু তারা দেখতে চায়। সো আমরা একেবারে যেন আপনার 11th আওয়ারে গিয়ে যে আমার ছেলে জাস্ট 12th গ্রেড শেষ করতে যাচ্ছে, আমার নেক্সট ইউনো কাপল অফ মান্থস কলেজ যাবে, এখন আমি চিন্তা করলাম, এটা না। মানে 10th গ্রেড থেকে রাইট, বা 9th গ্রেড বা 10th গ্রেড থেকে অ্যাটলিস্ট উচিত যে সিপিআর সাথে কথা বলে বা ট্যাক্স প্রিপেয়ারার যে তার সাথে কথা বলে যে কীভাবে আমি আমার এটার জন্য আমি কোয়ালিফাই হই, বা কোয়ালিফাই করার জন্য যদি আমার যদি একটু অ্যাডজাস্ট করা লাগে বা আমার যদি কোথাও একটু চেঞ্জ করা লাগে সেটার জন্য আমি করে অ্যাটলিস্ট, কারণ বাচ্চার ইউনো আপনার কলেজটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, ভবিষ্যতের বিষয়, ভবিষ্যতে একটি বিষয়, এবং সুযোগটি একবারই আসবে কারণ একটা বাচ্চা তো 2 বার ব্যাচেলর ডিগ্রি করবে না, সো এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই বিষয়টি নিয়ে আমরা আরেকদিন আরেকটু ধারাবাহিকভাবে আলোচনা করতে পারি সামনের সপ্তাহে কিংবা তার পরের সপ্তাহে, কারণ এটি নিয়ে আমাদের সবারই কিন্তু আগ্রহ আছে, সবারই বাচ্চা আছে, ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আজকে আমাদের নির্ধারিত যে বিষয়টি নিয়ে সেটি নিয়ে বলছিলেন যে পরিবেশটি তৈরি করতে হবে ম্যানেজারকে, পরিবেশ তৈরি করতে হবে এবং পরিবেশটি মেইনটেইন করতে হবে। এখন পরিবেশটি তৈরি করার ব্যাপারটা হচ্ছে বিশেষ করে একটা ম্যানেজারের রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব কিন্তু যে একটা তার এই প্রতিষ্ঠান থেকে কতটা বেশি প্রোডাক্টিভিটি সে বের করে নিয়ে আসতে পারে। এখন প্রোডাক্টিভিটি বের করে নিয়ে আসার জন্য কিছু কিছু ইস্যু তাকে মেইন, কিছু কিছু জিনিস তাকে ফলো করতে হবে। সেটি হচ্ছে সবার, আপনি যে বিষয়টি আপনি শেয়ার করেছেন যে সবার কর্মক্ষমতা বা সবার মেধা বা সবাই কিন্তু সমান না, কাজ করার ইচ্ছা রাইট, সবার এনার্জি লেভেল সবাই কিন্তু সমান না। তো সেক্ষেত্রে বিশেষ করে ম্যানেজারের দায়িত্ব হচ্ছে এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করে তাদের এক একজনের এক একটা টাস্ক ক্রিয়েট করা, যে কার টাস্ক কেমন হবে, এবং সেই যখন সে একটা 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 প্ল্যান যখন সে তৈরি করে দিচ্ছে প্ল্যান করে, এবং সেটাকে আবার সেটা কি আপনার যে তারা কি এক্সিকিউট করছে কিনা সেটাকে আবার ফলো আপ করা। আরেকজন আছেন, আমরা একটু নিয়ে নিই প্রশ্ন, কে আছেন দর্শক আমাদের সাথে?
ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম আপা, আমি জামাইকে হোসেন বলছিলাম। আমার একটা সম্পূরক প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা বলুন। প্রশ্নের উত্তরটা পেয়েছি আংশিক, আরেকটু ছিল, এটা অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, যে উনি বলেছেন যে 9 বা 10 গ্রেড থেকে ক্যালকুলেশন করা হয়, এটা প্রথম যখন বাচ্চা ভর্তি হয়ে যাবে এমন সে ফাইন্যান্সিয়াল এইড পেয়ে গেল, তারপরে কি তার ইনকামটা, ফ্যামিলি ইনকামটা বাড়ালে কি সমস্যা আছে, না প্রতি বছর বছরই তার গ্রাজুয়েশন আগ পর্যন্ত জি জি ধন্যবাদ আপনাকে, এটা আমাদেরই শেয়ার করা উচিত ছিল। বিষয়টি হচ্ছে যে আপনার যখন আপনার যখন 4 বছর আপনার বাচ্চা যখন কলেজে যাবে, 4 বছর বা যদি মাস্টার্স চায়, 6 বছর বা যদি এরপরে পোস্ট গ্রাজুয়েশন যদি করতে চায়, তো প্রতি বছরই কিন্তু আপনার যে বিশেষ করে ফ্যাফসা যেটি যে ফাইন্যান্সিয়াল এইডের জন্য বা আপনি যদি ফাইন্যান্সিয়াল এইডের জন্য কোয়ালিফাই না হয় সেক্ষেত্রে আপনার লোনের ব্যাপার থাকতে, বিভিন্ন রকম ফেডারেল স্টুডেন্ট লোন থাকে, তো এইগুলির জন্য কিন্তু আপনাকে প্রতি বছর কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো আপনাকে ডিসক্লোজ করতে হবে, আপনাকে প্রতি বছর অ্যাপ্লিকেশন করতে হবে। তারা জানতে চায় যে আপনার ফাইন্যান্সিয়াল কোনো পরিবর্তন আসছে কি না। তো সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউ এই 4 বছর বা 6 বছর বা আপনার যদি একটা বাচ্চার জায়গায় যদি আপনার 2টা বাচ্চা থাকে, হয়তো লেসে তারা 2 বছরের অ্যাপার্ট, তখন আপনাকে তখন শুধু 4 বছর করলে হবে না, মানে আপনাকে আপডেট আপডেট যতক্ষণ না পর্যন্ত শেষ হবে, শেষ পড়াশোনা শেষ না হয়। এখানে আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই, বিশেষ করে যখন এই ফ্যাফসার যখন যখন অ্যাপ্লিকেশন যখন ফিল আপ করা হয়, তখন কিন্তু বিশেষ করে ট্যাক্সের বিভিন্ন ইস্যুগুলো চলে আসে এবং অনেকে আমাদের কাছে আসেন যে কীভাবে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো বিশেষ করে আপনার করার জন্য, ডিসক্লোজ করার জন্য। এখানে কিছু কিছু বিষয় ফাইন্যান্সিয়াল এইডের ব্যাপারে আপনার লেসে আপনার যদি অনেক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে বা যদি বিভিন্ন ধরনের বিজনেস থাকে, তখন কিন্তু ফাইন্যান্সিয়াল এইডটা কিছুটা আপনার অনেক ক্ষেত্রে হয়তো তারা এটার জন্য কোয়ালিফাই নাও হতে পারে। তো সে বিষয়গুলি আপনার পার্সোনাল ইস্যুগুলো, এগুলো আমরা চেষ্টা করব যে অ্যাটলিস্ট যখন বাচ্চার 9th grade বা 10th grade অ্যাটলিস্ট 2 বছর আগের থেকে আমরা বা তার থেকে আগের থেকে আমরা পরিকল্পনা করতে পারি যে আমার বাচ্চা এখন 9th grade আছে, হ্যাঁ, তো কীভাবে আমার নেক্সট 4 ইয়ার্স বা 6 ইয়ার্স কীভাবে আমি কন্টিনিউ করবো বা আমার কীভাবে আমি এই রিকোয়ারমেন্টসের মধ্যে আমি আসতে পারি, সেভাবে আমাকে কিন্তু পরিকল্পনা করতে হবে এবং পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার এই সহায়তাটি প্রয়োজন হচ্ছে। বল আমাদের আমাদের গোল আমাদের গোল হচ্ছে এখানে আমাদের রং ইনফরমেশন প্রোভাইড করা না, বাট উইথিন দ্যাট গাইডলাইন, উইথিন দ্যাট রিকোয়ারমেন্টসের মধ্যে আমাদেরকে কীভাবে রাখা যায় সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। সেটা আরেকজন আছেন, আমি একটু নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? আজকে সিপিএ আছে, সেটা যদি ট্যাক্স সংক্রান্ত কিংবা কর সংক্রান্ত এই সংক্রান্ত হয় তাহলে উনি উত্তর দিতে পারবেন, এছাড়া একদম পুরো আইনি বিষয়ে তিনি উত্তর দিবেন না। আমি বুঝতে পেরেছি, আপনাকে প্রশ্ন করতে হবে, আগামীকালে একজন অ্যাটর্নি থাকবেন, এর পরেও অ্যাটর্নি থাকবেন, আপনি অ্যাটর্নিকে প্রশ্ন করবেন, ঠিক আছে, যিনি যে বিষয়ে প্রফেশনাল তার কাছ থেকে সেই উত্তরটি নেওয়াটাই বেটার। সিপিএ ইয়াকুবে খান, দুঃখিত, আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি আবারও ফিরতে চাই, খুব সংক্ষেপে বললে আমি একটা ছোট্ট বিরতিতে যাব। মানে পরিকল্পনার জায়গাটিতে ছিলেন, পরিবেশের কথার জায়গাটি ছিলেন, রাইট, পরিবেশের জায়গা। এখন পরিবেশের বিশেষ করে আমাদের এই যে প্রোডাক্টিভিটিটা আমাদের কতটা বেশি বের করে নেওয়া, যেটার জন্য আমাদের বিশেষ করে এখন এই প্রোডাক্টিভিটি করার জন্য আমাদের সেটি হচ্ছে আমাদের যে টাস্কগুলো যখন আমরা অ্যাসাইন করব, বিশেষ করে তার মেধা তার কর্ম ক্ষমতা হিসেবে, তখন আমাদের বিশেষ করে এটা ফলো আপ করার দরকার। কীভাবে মনে করেন যে একটা একটা যখন এই এনভায়রনমেন্টটা পরিবেশটা তৈরি করার জন্য কিন্তু আপনার কিছু কিছু জিনিস হেল্প করে, লেসে আপনার প্রতিদিন যদি লেসে যেখানে 10 জন হয়তো এমপ্লয়ি আছে, 10 জন প্রতিদিন, নিয়ম হচ্ছে যে অ্যাটলিস্ট ম্যানেজার প্রতিদিন অ্যাটলিস্ট ইন দ্য মনে করেন যে 9 o'clock শুরু হচ্ছে, 9 o'clock অ্যাটলিস্ট ফর 5 মিনিটস তাদের একটা 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 বসা উচিত, হয়তো অনেক ক্ষেত্রে তারা বসার প্রয়োজন বা একসাথে গেট টুগেদার করে যে আজকের কী প্ল্যান, লেসে আজকের একটা রেস্টুরেন্ট বিজনেস, আজকে আমাদের কী কী মেনু আছে বা কী কী স্পেশাল আছে, সো এভরিবডি শুড নো অ্যাবাউট দ্যাট, এটা আমাদেরকে দেন উইকলি একটা মিটিং করা দরকার।
এই মিটিংগুলো বা গেট টুগেদার করার মাধ্যমে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং বা রিলেশনশিপ বিল্ড হবে উইথ ইন দ্যাট অর্গানাইজেশন। যখন এটা বিল্ড হবে তখন কিন্তু সবার একজনের রেসপন্সিবিলিটি, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো কোনো কারণে একজনের একটা টাস্ক সে ফুলফিল করতে পারছে না, তখন আরেকজনের টেক ওভার করবে এবং সহায়তা করবে, সহায়তা করবে। এই যে আন্ডারস্ট্যান্ডিং বা এভাবে সবার সাথে শেয়ার করলে আপনার দেখা যাবে যে এই কর্ম প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যে কর্ম যেটা প্রোডাক্টিভিটিটা কিন্তু অনেক বেড়ে যাবে, বেড়ে যাবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক দেখছেন টিবিএন অ্যানালাইসিস, নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন সিপিএ ইয়াকুবে খান। আমরা কথা বলছিলাম অফিসের পরিবেশ, বিজনেস ক্ষেত্রের পরিবেশ, এটির একটি লক্ষ্য যে আমরা সুন্দরভাবে কাজটি আউটপুট সর্বোচ্চ আকারে কিভাবে দিতে পারি যে কোনো কাজের। আপনি খুব সুন্দর করে বলছিলেন যে পরিবেশটি তৈরি করতে হবে, আর কোন কোন বিষয় মাথায় রাখতে হবে? কিছু কিছু বিষয়, সেটি হচ্ছে আপনার কিভাবে আমরা ট্রিট করি, আমরা এমপ্লয়িকে কিভাবে ট্রিট করি। ওয়েল, আমাদেরকে এটা ভুলে গেলে হবে না যে বিশেষ করে আমরা ইভেন মনে করেন আমরা বস বা আমরা ম্যানেজার, বাট স্টিল মনে করতে হবে যে আমরাও কিন্তু একটা সময় জব করে আসছি, তাদেরকে বা যারা জব করছে তাদেরকে ওইভাবে অ্যাটলিস্ট দে আর অলসো হিউম্যান বিং, বা তাদেরকে ওইভাবে ট্রিট করা উচিত। অনেক ক্ষেত্রে আমরা দেখি বিশেষ করে হয়তো কোনো একটা দিন দেখা যাচ্ছে যে হয়তো কোনো একটা এমপ্লয়ি মনে করেন সে একটা ভুল করে ফেলছে, বা তার হয়তো বিষয়টি এভাবে চিন্তা করতে হবে। সামটাইমস দেখা যায় যে কোনো একটা দিন হয়তো আপনার একটা ব্যাড ডে, বেসিক্যালি হয়তো আপনার ইউ রিয়েলি ইউ নো হ্যাড এ ব্যাড ডে, আপনার দেখা যাবে যে সব কিছুতে আপনি ভুল করছেন। সো এটা একটা ম্যানেজারের এটা বোঝা উচিত যে বিশেষ করে দ্যাট ওয়ান ডে ইট কুড বি এনি ওয়ান, যে কারো তার স্বাভাবিক মুড ভালো থাকে না, রাইট, হয়তো তার ফ্যামিলি ইস্যু আছে বা তার হয়তো একটা কোনো ইস্যু থাকতে পারে, ফ্যামিলি ইস্যু বা কেউ অসুস্থ আছে ফ্যামিলির মধ্যে বা মেন্টালি সে ইউ নো কাইন্ড অফ ডিস্টার্ব। তো এই বিষয়গুলি, খুঁটিকাটি বিষয়গুলি দেখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে চিন্তা করতে হবে, এখন কেউ যদি প্রতিদিন এসে আপনার হয়তো সাবওয়ের এক্সকিউজ দেয় সাবওয়ে লেট ছিল, তখন বুঝতে হবে যেটা হয়তো নর্মাল না, অভ্যাস, রাইট। তো সেটাও, এবং যখনই দেখা যাবে যে কোনো একটা একজন যদি এই পরিবেশ দশজনের মধ্যে একজন পরিবেশটা নষ্ট করছে, তখন আমাদেরকে চেষ্টা করতে হবে এটা কারেক্ট করার জন্য অথবা আমাদেরকে মুভ অন করার জন্য, টু লেট সামবডি গো। কারণ হচ্ছে আপনি চাইবেন না যে একজনের জন্য হয়তো হোল পরিবেশটা নষ্ট করা। এটার বাইরে বিশেষ করে কীভাবে রিওয়ার্ড করা যায় এমপ্লয়িদেরকে, এমপ্লয়ি অফ দ্য মান্থ বা তাদেরকে বিভিন্ন স্মল স্মল আকারে মাসে একজন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা বা তাদের আপনার বার্থডেতে সেলিব্রেট করা বা কোনো একটা গিফট দেওয়া বা বিশেষ করে তার অ্যানিভার্সারি, বিভিন্ন রকমের যে স্মল স্মল জিনিস। অনেক ক্ষেত্রে এই স্মল স্মল জিনিস কিন্তু বড় একটা বিষয়, হয়তো আপনার $20 একটা হয়তো একটা 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 কেক যেটা হয়তো একটা কোম্পানি ইউজ করছে, বাট এটা কিন্তু দ্যাট মিনস আ লট টু দ্য পার্সন। সো এটা আমাদেরকে চিন্তা করতে হবে কীভাবে আমরা তারা অ্যাপ্রিসিয়েট করতে পারি। অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেকে মনে করেন যে আমার এমপ্লয়ি এটা আমার একটা আমার জন্য একটা 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 দায়বদ্ধ, বা আমি এটার জন্য এটা বড় একটা খরচের ব্যাপার, আমার আমার এটাকে একটা লায়াবিলিটি, আমার একটা বড় একটা এক্সপেন্স অনেকে মনে করেন। বাট আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে যে আমার এমপ্লয়ি কিন্তু আসলে একটা লায়াবিলিটি, এটা আমার একটা অ্যাসেট। একটা ভালো একটা এমপ্লয়ি থাকলে কিন্তু আমার আমার বিজনেসটাকে সে ডেভেলপ করছে, বিজনেসটাকে সে প্রমোট করছে, বিজনেসটাকে কন্টিনিউ, কারণ একটা একটা ওনার কিন্তু বিজনেস রান করতে পারে না, বিজনেস রান করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন সেক্টর থাকে, বিভিন্ন মার্কেটিং। এখন একজন ওনার বা একজন ম্যানেজার কিন্তু সব দায়িত্ব পালন করে বিজনেসটাকে সাকসেসফুল করা কিন্তু কোয়াইট ইম্পসিবল। টিমওয়ার্ক। সো এই টিমওয়ার্কের জন্য এখন যারা আমার বিজনেসটাকে ডেভেলপ করছে, যারা আমার বিজনেসটাকে সাকসেসফুল করছে, তাদেরকে আমার অ্যাপ্রিসিয়েট করতে, তাদের যে কর্ম যে অভিজ্ঞতা বা তাদের যে সুযোগ আমাকে বা যে কর্মস্থান তৈরি করছে, এটা আমাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে অনেক ক্ষেত্রে। আর বিশেষ করে আমরা এখন যদি একটু আলোচনা করতে চাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা। আচ্ছা, সোশ্যাল মিডিয়া খুব একটা আলোচিত একটা বিষয়, কারণ হচ্ছে যে আপনার জব ক্ষেত্রে এখন আমরা সোশ্যাল মিডিয়ার বিষয়ে আমরা এতটা আগ্রহী যে অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ভুলে যাই যে আমরা কি আসলে এটা বাসায় বসে বাসায় আছি নাকি না জবের জায়গায় আছি। বাট আমাদেরকে অনেক বিজনেস, বিভিন্ন ধরনের বিজনেস, যেটি হয়তো মার্কেটিং সাইড বা ম্যানেজারিয়াল সাইড থেকে যদি আমরা চিন্তা করি, অনেক ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া হেল্পফুল। বিশেষ করে একটা মার্কেটিং এজেন্ট বা একটা ম্যানেজার, তার কিন্তু এটা প্রয়োজন, বিশেষ করে তার কাস্টমার বা তার বিশেষ করে আপনি জানেন যেমন লিঙ্কডইনটা, বিশেষ করে কিছু কিছু সোশ্যাল মিডিয়ার কিছু কিছু যেগুলো হেল্প করে বিজনেসকে প্রমোট করার জন্য, ডেভেলপ করার জন্য, তখন তাদের কিন্তু এটার মধ্যে ইনভলভ থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু ডিটাচড হয়ে যাবে বা তাদের কিন্তু
আবার অ্যাট দ্য সেম টাইম এখন যদি অনেকে আছে মনে করেন যে কেউ হয়তো ক্যাশ রেজিস্টারে আছে, এখন সে যদি এখন কাস্টমার লাইনে লাইনে হয়তো ওয়েট করছেন অথচ সে তারা যদি বিজি হয়ে যান সোশ্যাল মিডিয়া নিয়ে, তখন কিন্তু এটা একটা 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 ডিস্টার্ব এটা বিজনেসের জন্য। বিকজ আপনাকে চিন্তা করতে হবে এটা যেহেতু আমরা এই পরিবেশ তৈরির ব্যাপারে, এটা ম্যানেজারের দায়িত্ব এটাকে একটা ব্যালেন্স তৈরি করা, বিশেষ করে আমরা কিন্তু ভারসাম্য তৈরি করা। আমরা কিন্তু কমপ্লিটলি এখন এই সোশ্যাল মিডিয়াটাকে আমরা কিন্তু ইগনোর করতে পারবো না। না, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই যে আমার 8 hours যদি টাইমিং হয় অফিসের, সেই সময়টিতে আমি কেন ফেসবুক ব্যবহার করব, যেটি আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিংবা আমার ফোনে জরুরি প্রয়োজন ছাড়া কেন আমি বন্ধুর সাথে লং টাইম কথা বলবো, সেটাও তো একটি বিষয়। বিষয়টি আসলে এটা একটা এই এখন এটা আমি জানি হয়তো আপনি মনে করছেন যে না আমি আমার কাছে এটা মনে হচ্ছে না, বাট এখন বিশেষ করে যেটা রিসার্চ যেটা আপনার শো করে যে অ্যাবাউট 77% ওয়ার্ক প্লেসে বিশেষ করে ওয়ার্কাররা তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া ইউজ করছে জব প্লেসে। আচ্ছা, এবং তারা কিন্তু অ্যাবাউট মনে করেন যে সপ্তাহে অ্যাবাউট 5 ঘন্টা কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করছে, এবং অ্যানাদার অ্যাবাউট অ্যানাদার 4 hours তারা ইউজ করছে বিশেষ করে আপনার পার্সোনাল কাজে, হয়তো জবে গিয়ে হয়তো তার পার্সোনাল পোস্ট অফিসে যাচ্ছে বা বিভিন্ন রকম পার্সোনাল কাজ করছে জবের প্লেসে গিয়ে। তো এই যে সপ্তাহে 5 ঘন্টা বলেন বা 9 ঘন্টা বলেন, এটা একটা অনেক 40 ঘন্টার মধ্যে অনেক সময়, যেটি কিন্তু একটা একটা বিজনেসের প্রোডাক্টিভিটিটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার যেটি বিজনেসের যেটি করা উচিত সেটি হচ্ছে যে আপনি কমপ্লিটলি, আমি যেটি বললাম যে কমপ্লিটলি এটা কিন্তু ইগনোর করলে হবে না, কারণ এখন যেহেতু সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে। আপনি যদি দেখেন এখন হাইওয়েতে বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন যে আগে যেমন এক্সিট ছিল, এখন বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন যে আপনার টেক্সট করার জন্য আপনার বিভিন্ন স্টপেজ আছে, বিভিন্ন ওয়েটিং এরিয়া আছে। তো এটা ক্রিয়েট করছে বিকজ এখন এটা আমরা ফাইন্ড আউট করছি যে মানুষ এখন সার্টেন টাইমের পরে গিয়ে তাকে তার প্রয়োজন হতেই পারে। তো এটার জন্য বিশেষ করে বিজনেস কিন্তু যেটি করতে পারে, একটা তাদের একটা লিমিটেড একটা রুলস করে দিতে পারে, সেটি হচ্ছে তার হয়তো লাঞ্চ আওয়ারে সে তার সোশ্যাল মিডিয়া সে ইউজ করবে, বা হয়তো এভরি 2 hours বা 3 hours পরে বা এভরি আওয়ার পরে 5 মিনিটসের ব্রেক দিতে পারে। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, হয়তো আরও ভবিষ্যতে সুন্দর করে আলোচনা করতে পারবো, উপসংহারে কী বলবেন? ওয়েল, আমাদের বিশেষ করে আমাদের একটা ভারসাম্যতা বজায় রাখতে হবে, বিশেষ করে আপনার যারা বিজনেস ওনার বা যারা কর্ম যারা এমপ্লয়ি, দুইটা সাইড থেকে আমরা যদি আলোচনা করি, বিশেষ করে বিজনেসের জন্য আমাদের চেষ্টা করতে হবে অ্যাজ এ ম্যানেজার বা অ্যাজ এ ওনার হিসেবে যে একটা ব্যালেন্স তৈরি করা। আপনার আমরা মনে করি যে অনেক ক্ষেত্রে আমরা কোনো একটা সমস্যা হলে আমরা তখন এমপ্লয়ির উপরে এটা চাপিয়ে দেই, আমরা মনে করি যে তারা এটার জন্য তারাই দায়ী। বাট আমাদেরকে চিন্তা করতে হবে যে বিশেষ করে যে না কীভাবে একটা ব্যালেন্স করে যাতে করে আমরা আমাদের আমাদের কাজটা সুন্দর হয়, আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে, এটার জন্য যে সুন্দর একটা পরিবেশ তৈরি করা, তাদের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করা, তাদেরকে রিওয়ার্ড দেওয়া, বিভিন্নভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করো, যাতে করে যেন একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয় বোথ সাইড থেকে। অ্যাট দ্য সেম টাইম আপনার এমপ্লয়ের সাইড থেকে তাদেরও কিন্তু রেসপন্সিবিলিটি আছে, এই রেসপন্সিবিলিটি সাইড থেকে তাদেরও একটা সময় আছে, তাদেরকে মনে করতে হবে যে না আমি যখন আমি যেহেতু 8 hours বা 7.5 hours যেটি আমার ডেইলি একটা আমি যেটার জন্য আমাকে পে করছে, সেই টাইমটা কিন্তু আমি যদি আমার পার্সোনাল কাজ ইউজ করি, পার্সোনাল কাজের জন্য কিন্তু আমার 16 hours আমার পার্সোনাল দিনের মধ্যে আমার 16 hours আমার পার্সোনাল কাজে আছে, এটা এই সময়টা আমি পার্সোনাল কাজে ইউজ করি। সেটি মানে দুই পক্ষ থেকে মেইনটেইন করা, আন্ডারস্ট্যান্ড, যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে দেন উইন উইন সিচুয়েশন, বিজনেসও ভালো করবে এবং আমাদের যারা কাজ করছে বিল্ড আপ হবে, এবং শ্রদ্ধার জায়গাটি রাখা, সম্মান বোধ, পারস্পরিক সম্মান বোধের জায়গাগুলো রাখা। সিপিএ ইয়াকুব, এখানে অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সাথে দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। ভালো থাকবেন সবাই।